قل للمؤمنين محمد صلى الله عليه وسلم مؤمن بروج دركي بول الدين يغدو على أبصارهم تراجت تدر نجر كي ننم مخي راكي نجر كي شنجت راكي ميتا نهوي برخة بريني ميتا نهوي ننجتا هاتي ميتا نهوي ছোট ছোট গেঞ্জি আর প্যান্ট পরে বের হইছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য তো আদেশ করেছে কোথায় নজর থাকবে আরেকটা কথা শেখ বড় আফসোস লাগে পর্দার কথা আসছে শুধু মেয়েদের কথা আসে প্রথমে পর্দা কার কথা আসছে জানেন হুম তো আমরা খালি মহিলাদের পর্দার কথা তালে কেন কারা কারা হাত তুলেন তো জীবন একটা পুরুষের পর্দার কথা একটা পুরো ওয়াজ শুনছেন বলেন তো হাত তুলেন ফুল এক ঘন্টার ওয়াজ পুরুষের পর্দা মাশাআল্লাহ কে করছে আলেমনি শেখ শুধু পুরুষের 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 পর্দা নিয়ে এক ঘন্টা আলোচনা কারা কারা শুনছে বাংলাদেশে মানে আমি বলছিলাম যে বাংলাদেশে কারা কারা শুধু পুরুষ মানে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো থেকে মুরব্বি উনিও মুরব্বি ওই যে ওখানে একজন আঙ্কেলকে দেখছি মুরব্বি আমরা এই যাবৎকালীন পর্দা মানে মহিলা বুঝছি পর্দা মানে কি মানে পর্দাটা স্ত্রীলিঙ্গ পর্দাটা কি স্ত্রীলিঙ্গ বাক্য কি আমি কি ভুল বলছি নাকি আমি বাংলাদেশে ছয় বছর এখন পর্যন্ত পর্দা মানে স্ত্রীলিঙ্গই শুনছি আমি পর্দা আসলে মা বোন পর্দা আসলে খালা নানি পর্দা আসলে দাদি দাদি চাচি দাদি নানি আপনারা কোন হুজুর বাংলাদেশে উনি মাশাআল্লাহ ইভেন আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইভেন আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করে আমাদের চক্ষু অবনত রাখতে লজ্জাস্থানে হেফাজত করতে বাট আমি এরকম শুনেছি দুই ঘন্টা পর্দা নিয়ে ওয়াজ করছে শুধু মা বলে দোষ দিয়ে শেষ বেগানা মহিলা পুরুষকে বলতেছে কিভাবে দায়ুস বলে তাও মহিলার দোষ বুঝেন না কথা হাসিয়েন না পুরুষকে দায়ুস বলতেছে কিন্তু কিভাবে দায়ুস বলে বলেন তো তাও মহিলার দোষ দিয়ে যে ওই পুরুষ জান্নাতে যাবে না দায়ুস যে তার মা বোনকে ছেড়ে দিয়েছে বেগানা হাদিসটা সঠিক বলছে কিন্তু স্টিল দোষটা কার নিয়ে আসা হয়েছে বলেন তো কিন্তু বড় আফসোস আমি কোরআনুল কারীমের আয়াতটা খুলেছি আপনাদেরকে পড়েই বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখেন বলেন তো পর্দা কি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি উভয় লিঙ্গ পর্দা কোনো লিঙ্গই নাই পর্দা কোনো কি নাই এটা হিজড়ার ক্ষেত্রেও আসবে হিজড়ার কি লিঙ্গ বলেন আপনারা না না হাসবেন না ওয়াজ মাহফিলে একজন আলেম বলতেছে যে মহিলারা বুকে হাত বাঁধবে পুরুষরা নাভিতে বাঁধবে আমি বললাম ওকে হিজড়ারা কোথায় বাঁধবে উনি বলেছে মানে তিন ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায় পাগল সুস্থ হওয়া পর্যন্ত শিশু বড় হওয়া পর্যন্ত বেহুশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত বাট হিজড়া না পাগল হিজড়া না ছোটই থাকে ওরা বড় হয় হিজড়া সবসময় ঘুমানো ওরা জেগেও থাকে কথা বুঝে দিবার হুজুর বলল শেখ লা তাসফাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুজুর বলল মহিলা বুকে বাঁধবে পুরুষ নাভিতে বাঁধবে আমি বললাম ওকে হিজড়া কোথায় বাঁধবে তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে কি আছে তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে সল্লু কামা রাআইতুমুনি খালাস والذين هم لفروجهم يحافظون মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর পর্দা নিয়ে কথা আসলে আজকে থেকে আমরা সব মহিলা পুরুষের পর্দা নিয়ে একসাথে কথা বলবো রাজি আছেন সবাই দেখেন একটা মহিলা ন্যাংটা হাঁটে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি যদি না তাকাই আমার গুণ হয়েছে ওর ন্যাংটা হওয়া আমার সাথে সংশ্লিষ্ট আছে কার সাথে সংশ্লিষ্ট পর্দা করতে কে বলছে আমি বলছি না আল্লাহ বলছে তাহলে এই অপরাধ কার সাথে সংশ্লিষ্ট আল্লাহর সাথে সংশ্লিষ্ট ও জানে কে জানে ও জানে কে জানে আল্লাহ সুবহান তাআলা বলছেন মনে যদি শুনবেন আমার মনে হয় সময়টা ঘনিয়ে আসতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্না আল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে চোখ চোখের যৌনতা হাতের যৌনতা মুখের যৌনতা এবং লজ্জাস্থানের যৌনতাকে যাতে তারা কি করে হেফাজত করে তাহলে কি হবে
এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে, শুধু পবিত্রতা না, কি পবিত্রতা আছে, যেমন ভাই তুই যা যা অনেক লাভ হবে, ওই রকম তুই যা যা লাভ হবে একটা, তুই যা যা অনেক লাভ হবে আরেকটা। তো আল্লাহ বলতেছে যে যালিকা আজকা লাহুম, এটা করলে এদের অনেক খুব পবিত্রতা আছে। ওয়াল্লাহু ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। একথা কেন বলছে জানেন, মেয়ের দিকে তাকালে মনে করেন মেয়ে দেখছে, গুনাহ হইছে আল্লাহ জানে, মেয়ে জানে, মোবাইলে তো আর কেউ থাকে না। এই জন্য আল্লাহ বলতেছে যে নিশ্চয় আল্লাহ তারা যাই করে তা সম্পর্কে জানেন। তাহলে প্রথমে কাকে পর্দা করতে বলছে, কাপড় পরে পর্দা করতে বলছে, পর্দা কিভাবে বলেন তো প্রশ্ন। দেখেন এই আয়াতে কিন্তু কাপড় পরে পর্দা করার কথা বলা নাই, কাপড় পরলে সতর ডাকা হয়, কি হয় সতরের পর্দা একটা। আমার খুব খারাপ লাগে আমরা যখন এই জিনিসগুলোকে বুঝতে পারি না যে সতরার পর্দা এক না। ন্যাংটা কেউ যদি আমার সামনে থাকে, আমার সামনে যদি কেউ জেনা অবস্থায় থাকে, স্টিল কেয়ার আই ক্যান ডু পর্দা, আমি এখনো পর্দা করতে পারবো। কিভাবে, আমার চোখকে নিচে রাখবো, তাহলে আমার লজ্জাস্থানে কোনো ডাইরেকশন আসবে না, আসবে? আমি যদি চোখকে নিচে রাখি, কি হচ্ছে না দেখি না তাকাই, তাহলে আমার লজ্জাস্থানে কি কোনো ডাইরেকশন আসবে, উত্তেজিত হবে, মনে চাহিদা কামনা বেশি উঠবে, তৈরি হবে? দ্যাটস মিন পর্দা আর সতর কি আলাদা জিনিস। তার মানে আমাদের মা বন্ধুরা বোরখা পরার পরও কেন আমরা আজকে এত দুর্ভাগা, কেন বোরখা পরা মহিলাকে দেখার পরে টয়লেটে ঢুকে যাচ্ছে যুবকরা, কেন বোরখা পরা মহিলা, সব কটা মহিলা বোরখা পরে, ওই মাদ্রাসার ছাত্র কেন যৌনতায় ধরা পড়ে, স্কুল গার্লস স্কুল সব কটা মেয়ে ফুল হাতা জামা ফুল প্যান্ট স্কার্ফ লাগায় পর্দা করে শুধু মুখ দেখা যায়, কেন ওখানে শিক্ষকরা জানার সেঞ্চুরি করে, সবাই তো ওখানে পোশাক পরে যায়, হোটেলে যাচ্ছে জানা করতে অথচ পোশাক পরিহিতা পোশাক পরা। তার মানে পর্দা পোশাকের সাথে কানেকশনের চাইতে বেশি হৃদয় আর চোখ আর লজ্জাস্থানের সাথে পর্দার বেশি কানেকশন। মুমিনের চতুর্থ গুণ কি, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রীদের কাছে তারা যেতে পারবে, স্ত্রীদের ব্যতীত অন্য কারো কাছে গেলে না গেলেই আপনার লজ্জাস্থান হেফাজত হয়ে গেল। এই যে স্ত্রীর কথাটা উল্লেখ করার একটা কারণ আছে, আগের যুগে বা এখনো মানুষ মনে করে হুজুরের ঘরে সাইডটা ফোলা মাইয়া, মানে ওর কথা হচ্ছে হুজুর কেমনে বসাতে থাকে, হুজুর তো হুজুর, হুজুর ছেলে মেয়ে হবে কেন, হুজুর না হুজুর কেমনে জানে এগুলা। আমি মাঝে মধ্যে কিছু ওই যে প্রেম প্রীতি নিয়ে এগুলো নিয়ে কথা বলি, আমাকে প্রশ্ন করে যে হুজুর পিএইচডি করছে এগুলোর উপর, হুজুর কেমনে এত কথা জানে, আরে ভাই তুমি আমাকে প্রশ্ন করো। তাহলে আমাদের লজ্জাস্থান কি করতে হবে, হেফাজত করতে হবে, কিন্তু আমরা যত বড় হুজুরি হয়ে যাই, যত বড় মোল্লা মুন্সি মুফতি হয়ে যাই, স্ত্রীদের সাথে জায়গা বৈধ ইভেন নেকির কাজ, ইভেন বৈধ এবং নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আল্লাহ ভীরুতা নিয়ে, তবে মনে রাখবেন একটা হচ্ছে সফল কাম হওয়া, আর একটা হচ্ছে সফলতার দিকে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে বলে দিছে যে এরা সফল হয়ে গেছে, এরা সফল হয়ে যাবে। এরা কারা, কে কে বলতে পারবে, তুমি বলতো, মানে যে অলরেডি সফল হয়ে গেছে এর মধ্যে চারটা গুণ বলো, যদিও পাঁচটা বলেছি আমি, তুমি তিনটা বলো, জোরে বলো, কোথায় নম্র হবে, ভীতু হবে, কি হবে, নম্র হবে, ভদ্র হবে, যাদের এক মানে একনিষ্ঠতা থাকবে, কি থাকবে, দ্বিতীয় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে, তৃতীয় যাকাত আদায়ে সক্রিয় থাকবে, চতুর্থ আরো জোরে চতুর্থ, ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ সলাতে খুশু খুজু লোক পাওয়া যায় বেশি, মাশাল্লাহ মোটামুটি লোকে করে, জাকাতও দিচ্ছে, ইভেন মাশাল্লাহ আমার দিনী ভাইরা এখন দান সাদাকাও অনেক করে। হ্যাঁ, অনর্থক কথাবার্তা থেকে অনেকে বেরিয়ে আসতেছে, কিন্তু লজ্জাস্থানের হেফাজতটা সো টাফ, বিকজ কম বলেন নিচে বসে লজ্জাস্থানের হেফাজত হারায় ফেলার সম্ভাবনা আছে। এই যে এটার কারণে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি জানি না আজকে আপনাদেরকে আমি কি দিতে পারছি, ওয়াল্লাহি ইয়া ইখওয়ানি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ। তোমরা যারা প্রেম করেছো, জানা করেছো, জুয়া খেলেছো, এই বয়সে বিয়ার খেয়েছো, মদ খেয়েছো, তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, ইভেন মারামারি, গায়ে হাত তুলেছো, তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছো ধর্মের নামে, ধার্মিক মেয়েকে নিয়ে পালাই যাচ্ছ, তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ, তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। মনে রাখবা আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে 5 কোটি বছর হায়াত দেয়, আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনোনি, যা তুমি কাউকে করতে দেখোনি, যার কোনো হিস্ট্রি ইতিহাস নাই অথবা ভবিষ্যতের সম্ভাবনা নাই, তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয়, তুমি যদি 5000 কোটি বছর হায়াত পাও, আর 5000 কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো, মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম, যেটা তিনি ক্ষমা করতে অক্ষম। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে নিরাশ হয় না। তুমি কি এমন অপরাধ করবা, তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে, তোমার আর আমার বর্তমান অপরান্ত অপরাধ তো টাকা পয়সা ইনকাম নিয়ে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মারামারি করা, অবৈধ দখলদারি করা, হারাম ভাবে আয় উপার্জন করা, যে কোনো মূল্যে পয়সাওয়ালা হওয়া, তোমার আর আমার বর্তমান অপরাধ তো সলাত আদায় না করা, সলাত বিমুখী, ধর্ম বিমুখী, তোমার আমার আর অপরাধ তো জেনা, মেয়েদের সাথে ঘোরাফেরার ইচ্ছা, এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যা আল্লাহ ক্ষমা করতে পারবে না? তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো? তুমি কেন লজ্জা পাচ্ছ রবের সামনে আসতে? তুমি লজ্জা পেও না, তুমি লজ্জা পেও না। কিয়ামতের দিন তুমি জমিন থেকে আকাশ সমান, যদি তোমার গুনাহ থাকে, তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও, আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে। তুমি শুধু শিরিক করিও না, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাদরি ওমা হুয়া শিরক, তুমি জানো শিরিক কি? তোমাকে আমি কিভাবে বলি, তোমাকে মাইজ ভান্ডারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে চরমনারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে আট্রোশির কথা বললে তুমি রাগ করো। বলো তো, তোমার বউয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই, তোমার বিয়ে হয়েছে 2 বছর না 20 বছর হয়ে গেছে, তোমার বউ আর তোমার বউয়ের মামাতো ভাই একলা বিছানায় শুয়ে আছে, তুমি সহ্য করবা? তুমি সহ্য করবা? তোমার মেয়ে তোমার সামনে যুবতী হয়েছে, একটা যুবক ছেলে নিয়ে বিছানায় শুয়ে আছে, উল্টাপাল্টা কাজ করতেছে না, তুমি সহ্য করবা? তোমার যদি এতটুকু গায়রত থাকে, তোমার যদি এতটুকু ইজ্জত থাকে, তোমার বয়স 65, তোমার বউয়ের বয়স 55, বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জ্বলে, 8টা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে, এক একটা বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার, এক একটা বাচ্চা বড় আলেম ওলামা, এত বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে, 55 বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাউকে দেখলে তুমি সহ্য করবা? আর তোমাকে আমি মাইজ ভান্ডার আট্রসি ফুরফুরা অলিপ তিলিপ গাঁজাখুরি বদমাশা কাউয়াশা ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো, তুমি মনে করো আমি অহংকার করেছি? না, আমার কি দরকার আছে বলো? মনে রাখবা, শ্রদ্ধা ইবাদত হিসাবে শ্রদ্ধাকার, ইবাদত হিসাবে ভক্তিকার, যিনি আমাদের, আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনিকে, আমরা যদি উনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনিকে, আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনিকে, আমরা যদি বেয়াদবি করি আমাদের ধ্বংস করবে উনিকে, তুমি কার কাছে মাথা নত করছো?